গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আইডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আর ছোট্ট একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারেন্টের প্রবলেম ছিল তার জন্য। আর এখানে দেখো, সকালবেলা কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, আমি অলরেডি সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, আর এখন আমি সবজিগুলো গুছাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে নিই। এখানে চাল, কুমড়ো, লাউ, তারপর মূলা, টমেটো, তারপর আরো কি লেবু ছিল, আর মিষ্টি কুমড়োর ডাটা ছিল ওইগুলো। তো চলো সবকিছু আগে শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করছি, আর দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো আমি আগে সবগুলো গুছিয়ে নিই, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মূলা মূলা হয়েছিল, তো এই পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি, তো এগুলো কিন্তু শাক করে খাওয়া যাবে, একদম কচি কচি পাতা, তার জন্য আমি রেখে দিলাম, ওটা নেক্সট দিন বানাবো। তো আজকে আমি ওটা ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছি। So, no, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. তো এখানে দেখতে পাচ্ছ বেগুনগুলো ভাজা কমপ্লিট, আর এখন খেতে বসে গেছি। ভাত নিয়েছি, লেবু নিয়েছি, তার সাথে দেখতে পাচ্ছ এখানে একটা সেদ্ধ আছে, আর মাছের ঝোল আছে, তার সাথে মূলো আলু দিয়ে মাছের ঝোল, মাছের ডিমের পকোড়া, আর নিয়েছি বেগুন বড়া, তার সাথে মূলোর ডাঁটা দিয়ে সে শুকনো মাছ দিয়ে একটা কড়ু বানিয়েছিলাম, সেটা আজকে ওইটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে গিয়েছে, এখন আমি একাই খেতে বসবো, খেয়ে নেবো। তো বললাম মানে সব কিছু দেখাতে পারিনি, যেহেতু প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলো, ডিউটি ছিল, তাই তারা হলো লেগে গিয়েছিলো। তো এখন আমি সব কিছু নিয়ে তারপর বাকিগুলো রেখে দেবো, দিয়ে আমি খেতে বসে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো আজকে দুপুরবেলা লাঞ্চ করলাম, তো এটা অনেক দিন আগেকার একটা ক্লিপ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই।
তারপর দেখো এখানে কিছু আম নিয়ে এসেছিলো আচার করার জন্য, তো আমি আমগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি ওগুলো কেটে একটু হলুদ মেখে রেখে দেবো। তো আমি কোনো মিষ্টি আচার বানাবো না, এটা দিয়ে আম তেল করবো, তার জন্য আমি কেটে রেখে দেবো। আর যেহেতু এখানে তো আম খাওয়া যায় না বেশি, আমরা যেখানে থাকি জায়গাতে বেশি আম পাওয়া যায় না, এখানে মার্কেট থেকে নিয়ে এসেছিলো, তো ওগুলো বেশি ভালো না, একটু একটু পেকে পেকে গিয়েছে, দেখতে পাচ্ছি একটু একটু লাল লাল হয়ে গেছে। তো ওইগুলো এখন একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপর ফিরে আসলাম সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় যেহেতু বৃষ্টি দিচ্ছে কিছু ভালো লাগছে না, তার জন্য দেখো একটু মুড়ি মাখা খাবো। তার জন্য আমি মুড়িটা একটু তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি। এইভাবে মুড়িটা ভেজে মুড়ি মাখা খেলে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা যারা এখন এইভাবে মুড়িটা ভেজে মুড়ি মাখা খাও নি, অবশ্যই একদিন খেয়ে দেখবে, ভালো লাগবে, খুবই ভালো লাগে। আমি সামান্য একটু তেল দিয়ে মুড়িটা ভেজে নিচ্ছি, নিয়ে তারপর মুড়িটা মেখে নেবো। তার সাথে থাকবে লাল চা দিয়ে মুড়িটা খেতে জাস্ট দারুণ লাগে। মুড়ি ভাজা কমপ্লিট, নামিয়ে নেব। তো এইভাবে ঝুড়ি ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আমের তেল দিয়ে খেতে কার কার এইভাবে মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, সাথে লাল চা। তো আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, কমেন্ট করে দেখতে পারছো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝুড়ি ভাজা, মুড়ি ভাজা সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটু বিট দেবো, পাতিলেবুর রস দেবো, দিয়ে মেখে দেবো। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, এখন চাটা ঢেলে নেব, একদম চা মুড়ি রেডি। তো বন্ধুরা আমার আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো? বেশি ভালো হয়নি ভিডিওটা, তবুও কিছু ভিডিও ছিল না, দিতে পারিনি, তাই এই ভিডিওটাই দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা।